গণধর্ষণ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। ছাত্রলীগ নেতা সাইফুর সহ ৬ জনের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে করা মামলার আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সাথে এমসি কলেজের হোস্টেল এলাকায় নিজেদের গাড়িতে করে বেড়াতে যায় এক দম্পতি। সে সময় ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে সাইফুর সহ বেশ কয়েকজন তাদের ঘিরে ফেলে। একটি গ্রুপ তরুণীকে নিয়ে যায়, আরেকটি গ্রুপ তার স্বামীকে আটকে রাখে। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। সকালে নয়জনকে আসামি করে ধর্ষণের শিকার তরুণী স্বামী মামলা করেন। পুলিশের পক্ষ থেকে যাবতীয় প্রাথমিক যা করণীয় তদন্তের ক্ষেত্রে সবকিছু করা হয়েছে এবং সামনে যা যা করণীয় সবই করা হবে। এটা এখনো হয়নি, চেষ্টা আছে এবং আমরা লোকেশন নিয়ে তারপর ব্যবস্থা নিই। আসামিদের তিনজন বহিরাগত বলে নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ। এরকম নাম যারা আসছে কয়েকজনের, এর মধ্যে একজন ছাত্র মাহবুবুর রহমানই শুধুমাত্র আমাদের এমসি কলেজের আবাসিক ছাত্র, আর বাকি যারা আছে তারা আবাসিক ছাত্র নয়, কেউ কেউ বহিরাগত এবং কেউ কেউ আগে পাস করে বের হয়েছে, কেউ এক বছর আগে বা আরও আগে পাস করে বের হয়ে চলে। হাজব্যান্ড ওয়াইফ তারা ছিল, তাদেরকে ধরে নিয়ে গেছে, নিয়ে কলেজে এই মেয়েটার সম্মানহানি করছে কলেজের হোস্টেলে ভিতরে। এটা লাইট এর মধ্যেও লাগাইছে আমি, তারপরে তো থাকে না, অনেক সময় মেনটেন হচ্ছে না, কারণ হোস্টেলের ছাত্ররা বেসিক্যালি নাই, এরা থাকে যারা এটা লুকায় ছাপায় থাকে। ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এমসি কলেজের ছাত্র হিসাবে আজকে আমরা খুবই লজ্জিত, মর্মাহত, বাকরুদ্ধ, এমন ঘৃণিত অপরাধ, এটা আমাদের হৃদয়ে আঘাত লেগেছে। আমরা কোনোদিন কল্পনাও করিনি যে এটাকে ধর্ষণ স্থান হিসেবে চিহ্নিত করা হবে। ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ কমিটি করেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু ৫১২৯ জনের, মৃত্যুর হার ১.৪৩। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৭৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২৬৮৭৭৭, সুস্থতার হার ৭৫.১০। মোট আক্রান্ত হয়েছে ৩৫৭৮৭৩ জন, নমুনা সংগ্রহ হয়েছে ১০৬৮০ এবং পরীক্ষা হয়েছে ১০৭৬৫। এ সময় শনাক্ত ১১০৬ এবং শনাক্তের হার ১০.২৭। পাবনা ৪ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে ভোট গণনা। সকাল ৯টায় শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস, বিএনপির হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টির রেজাউল করিম। করোনা সংক্রমণ দীর্ঘায়িত হওয়ায় বৈশ্বিক যোগাযোগে যে স্থবিরতা তৈরি হয়েছে তাতে চরম সংকটে পড়েছেন প্রবাসীরা, অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় সরকারের জোর কূটনৈতিক প্রচেষ্টায় নিজেদের কর্মস্থলে ফিরতে মরিয়া নোয়াখালীতে আটকে পড়া প্রবাসীরা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওতে সুমন সারওয়ারের রিপোর্ট। নোয়াখালীতে সৌদি আরব, ওমান সহ বিভিন্ন দেশের প্রবাসী সংখ্যা ৪ লাখেরও বেশি। করোনা মহামারীর কারণে যাদের অনেকেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। বেগমগঞ্জ উপজেলার জিততলী ইউনিয়নের সৌদি প্রবাসী আমির হোসেন দেশে আসেন জানুয়ারি মাসে। আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় আটকে পড়েছেন তিনি। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে উপায় না দেখে স্থানীয় বাজারে চায়ের দোকান দিয়েছেন। একই অবস্থা আমানুল্লাহপুর ইউনিয়নের সৌদি প্রবাসী মোহাম্মদ হানিফের। জীবন জীবিকার তাগিদে চালাচ্ছেন সিএনজি। অনেকে আবার কর্মসংস্থান করতে না পারায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। আমার মতো বহুত হাজার হাজার মানুষ আসি বেকার হয়ে গেছে বাংলাদেশে। কেউ সবজি বেচে, সবজি বিক্রি করে, কেউ রিক্সা চালায়। এক বছর দেশে চলে আসছি, এখন কোনো কাজকর্ম পাই না, যার কারণে আমি একটি গাড়ি ঋণের উপরে নিয়ে গাড়ি চালাইতেছি। বর্তমানে আমরা কোনো রকমে কোনো কাজকর্ম করতে পারতেছি না, না চালাইতে পারতেছি রিক্সা, না চালাইতে পারতেছি কোনো কর্ম পাইতেছি না। সরকারের কোনো প্রণোদনা পাননি এরা। এখন তো রেমিটেন্স না পাঠাইতে আটকা পড়ে তো আমরা দেশের গ্রামের জন্য একটা বোঝা হয়ে গেছি, কিছুই করতে পারতেছি না। করোনার কারণে আটকা পড়ি তো আমরা আগে সচ্ছল ছিলাম, এখন আমরা এই পরিস্থিতিতে অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি। কোথাও থেকে নটে সিঙ্গেল পয়সা আমরা কিন্তু পাইনি, কোনো প্রণোদনা, কোনো কিছুই,
কোনো আশ্বাস কিছুই আমরা টিভিতে দেখি অনেক সময়, কিন্তু বাস্তবে আমরা কিন্তু এগুলির কিছুই পাই নাই। সরকারের কূটনৈতিক প্রচেষ্টা শস্য কর্মস্থলে ফিরতে মরিয়া এসব প্রবাসীরা। সরকার যদি না পাঠায়, পাঠানোর ব্যবস্থা না করে, তাহলে আমাদের বিশেষ বেশি আসলে আমাদের পরিবার না খেয়ে মরতে হবে। যদি না যাইতে পারি, আমি সরকারের সরকারের কাছে সার্ভিসের টাকাগুলো হয়তো নাও আমি পাইতে পারি। কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করে আমাদেরকে নিজ নিজ কর্মস্থানে যাওয়ার একটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য সরকার কাছে আকুল আবেদন জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলেছেন সংশ্লিষ্টরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অর্থাৎ কূটনৈতিক মহলে যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে তাদের মেয়াদ যত শেষ হয়ে যায়, বাঘামার মেয়াদ যদিও শেষ হয়ে যায়, পরবর্তী সময়ে পরিস্থিতি যখন ঠিক হয়ে যাবে তখন তাদেরকে এই ভিসার মেয়াদ এবং আগামী মেয়াদ বৃদ্ধি করা হবে অটোমেটিকভাবে আর কি। সংকট নিরসন করে শিগগিরই প্রবাসীদের কাজে ফেরার সুযোগ করে দেবে সরকার, এমনটাই দাবি নোয়াখালীর প্রবাসীদের। সুমন সরোয়ার, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।